নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের একটা নিরামিষ রান্না দেখাবো। তো নিরামিষ রান্নাটা আপনারা যে কোনো দিন নিরামিষ দিনে কি কোনো পুজোর দিনেও এটা বানাতে পারেন। তো দেখুন, আমি গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি দু তিনটে এলাচ আর অল্প এক টুকরো দালচিনি দিয়ে দেব আর অল্প একটু গোটা জিরে দিয়ে দেব, ভালোভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এটা ভেজে নিয়েছি। এবার আমি এটা ঠান্ডা করে গুঁড়ো করে নেব, নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিয়েছি আর আমি 5-6 চামচ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম করতে দিয়েছি, আপনারা চাইলে এটা সাদা তেলেও করতে পারেন। দেখুন বন্ধুরা, আমি পটল এইভাবে কেটে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে রেখেছি, এগুলো আমি এবার ভেজে নেব। এবার পটলগুলো আমি খুব লাল করে ভাজবেন না, হালকা লাল করে পটলগুলো ভাজতে হবে। এইভাবে আমি পটলগুলো ভেজে নেব, নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এখানে দেখুন বন্ধুরা, এইভাবে আমি কিছু আলু কেটে নিয়েছি, নিয়ে অল্প একটু 3 মিনিট মতো গরম জলে সিদ্ধ করে নিয়েছি, ওগুলো আমি এবার ভেজে নেব। বেশি সিদ্ধ করবেন না, 2-3 মিনিট মতো জলে ফুটিয়ে তুলে নেবেন। এবার আমি আলুগুলো লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই তেলেতেই আমি দুটো তেজপাতা দিয়ে দেব। বন্ধুরা, যখন তেজপাতা দেবেন তখন ভালো করে তেজপাতা ধুয়ে পুছে নেবেন, অনেক সময় তেজপাতায় নোংরা থাকে। এবার আমি একটা গোটা একটু বড় সাইজের টমেটো এতে দিয়ে দেব। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব, একটু নাড়িয়ে নেব। এবার আমি অল্প একটু হিং দিয়ে দেব। আর দেখুন বন্ধুরা, আমি 5 ঘন্টা আগে ছোলার ডাল 1 কাপ মতো ভিজিয়ে রেখেছিলাম, এবার আমি এই ছোলার ডালটা এর মধ্যে দিয়ে দেব। এবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নেব। এবার আমি 1/2 চামচ মতো আদা বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। 2-3টে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। নুন ঝাল মিষ্টিটা আপনারা যেরকম খান সেরকম দেবেন। আর একদম অল্প একটু কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দেব। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপরে আমি এই যে ভেজে রেখেছিলাম আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা পটল ওগুলো আমি দিয়ে দেব। নুন তো আমি প্রথমেই দিয়েছিলাম, লাগলে আরও দিয়ে দেব। এবার আমি আবারও 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পরে আমি ঢাকাটা খুলে একটু নেড়ে নেব। এরপর আমি অল্প একটু গুড় দিয়ে দেব, আপনারা চিনি থাকলে চিনিও দিতে পারেন। এবার আমি 1/2 কাপ মতো জল এর মধ্যে, বেশি দেবেন না বন্ধুরা, ঠিক 1/2 কাপ মতো জল দেবেন। এটা ঢাকা দিয়ে দিয়ে করবেন। এবার আমি আবারও ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, জলটা পুরো শুকিয়ে গেছে। এই রেসিপিটা একদম শুকনো শুকনো করবেন। আর আমি মাঝখানে ঢাকা খুলে একবার নেড়ে নিয়েছিলাম,
এবার আমি যেই মশলাটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আলু সিদ্ধ হয়ে গেছে। এই রান্নাটা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে করবেন, নিরামিষ দিনে একদিন এই রেসিপিটা করবেন, খুব ভালো লাগে। এটা বেশি পরোটার সাথে খেতে বেশি ভালো লাগে। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি চাপা দিয়ে দু মিনিট মতো রেখে দেবো, গ্যাসটা অফ করে দেবো। দেখুন বন্ধুরা, রেসিপিটা আমার হয়ে গেছে। আপনারা ডিনারে এটা রুটির সাথে বানাতে পারেন, খুব সুন্দর লাগে খেতে। তবে লুচি আর পরোটার সাথে বেশি ভালো লাগে। নিরামিষ দিনে অবশ্যই করে এটা বানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর অবশ্যই করে সোনার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।